জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু। প্রতিদিন রাত্রি 9টায় জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। 9 PM মোটিভেশনে আপনাদের নজর রাখতে হবে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার সম্রাট, আবারও হাজির। হাঁটতে হাঁটতে আমরা একদম শেষ রাশিতে এসে আমরা অবস্থান করে ফেলেছি, একদম মীন রাশিতে এসে। আজকে আমাদের আলোচনা থামবে রাহু কেতু নিয়ে, অর্থাৎ রাহু কেতু যে সঞ্চার করলো তার ফলে মীন রাশির কী কী হতে চলেছে বা মীন রাশির কী কী খেয়াল রাখা উচিত, আজকে আমরা সে নিয়ে আলোচনা করব। সবার আগে দেখে নিতে হবে রাহুকেতুর অবস্থান কী। রাহুকেতু কোন অবস্থানকে নির্দেশ করছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। মীন রাশির জাতক জাতিকারা অধীর আগ্রহে বসেছিল, আমি জানি, 12 নম্বর রাশি। এই রাশি আপলোড হতে হতে অনেক সময় লেগে যায়। আপনারা বলেন, দাদা আমাদেরটা কবে আসবে, কারণ আমাদের তো ওই সিস্টেমটা ফলো করতে হয় একদম মেষ থেকে মীন পর্যন্ত, তাই আপনারা শেষে পান, কিন্তু যার শেষ ভালো তার সব ভালো। তবে হ্যাঁ, মীন রাশির শেষে আমি একটা কথাই বলতে হবে, মানে মানে শেষ রাশি শুরু করতে গিয়ে আমাকে যেটা শুরুতে বলতে হয় সেটা হচ্ছে হেলথ পার্ট, আপনাদেরকে খুব যত্ন নিতে হবে। অষ্টমভাবে কেতু বসে রয়েছে আর দ্বিতীয়ভাবে রাহু বসে রয়েছে। রাহু কী কী মজা দেখাবে? রাহু মজা দেখাবে হচ্ছে আপনাদের ভাবনার জায়গায়, অর্থাৎ মস্তিষ্কে কিছু একটা ভাবনার জগৎকে সে এক্সপ্যান্ড করবে, সে আরও বড় করতে চাইবে। তার মানে সবার আগে যারা যারা সমস্যায় পড়তে পারে সেটা হচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা, যারা শিক্ষার্থী, যারা শিক্ষার সাথে জড়িয়ে রয়েছে, যারা শিক্ষা গ্রহণ করছে, তাদের মস্তিষ্কে কিছু চঞ্চলতা আসতে পারে, তাদের মনের মধ্যে একটা চঞ্চলতা আসতে পারে যার ফলে তাদের পড়াশোনার প্রতি একটু অনীহা দেখা দিতে পারে। কাজেই আপনারা যদি মীন রাশির জাতক জাতিকার পিতামাতা হয়ে থাকেন বা আপনার সন্তানের মীন রাশি বা আপনার নিজের মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাদের মনের জায়গা এখন গুরুত্ব দিতে হবে এবং পড়াশোনার জায়গা অনেক যত্ন নিতে হবে। আর কেতু অষ্টমে বসে আপনার শরীরের জায়গাকে অনেক অংশেই মারতে চেষ্টা করবে, সেই জায়গায় কেতুকে আপনাকে কিন্তু সাপোর্ট সিস্টেমে নিতে হবে। এবং অষ্টমে কেতু আপনার যেন কোনো রকম রোগগ্রস্ততার ব্যাপার বা কোনো রকম শারীরিক জ্বালা যন্ত্রণা যাতে বয়ে না নিয়ে আসে, তার জন্য আপনাদের বেশ কিছু যত্নশীল একটা উপায় আপনাদেরকে বার করতে হবে বা যত্ন নিতে নিতে এগোতে হবে যে আপনার হেলথে যেন কোনো রকম প্রবলেম না আসে। এটা হচ্ছে মীন রাশির সব থেকে প্রথম সতর্কীকতা। দ্বিতীয় সতর্কীকরণ কী? আমরা প্রত্যেকেই রোজগার করি, রোজগার করার পর আমরা কিছু অ্যাসেট কিনতে চাই, অর্থাৎ আমাদের অষ্টম ভাব আমাদের অ্যাসেট দেখায়। তার মানে আমি যদি এখন অ্যাসেট কিনতে যাই, আমি মীন রাশির জাতক এবং জাতিকা, তাহলে আমি কি বিপত্তিতে পড়তে পারি? অবশ্যই বিপত্তিতে পড়তে পারি। আমি আগেও বলেছি 6, 8, 12 এরকম জায়গায় যদি পাপগ্রহরা যদি বসে থাকে বা কেতুর মতো ব্লাইন্ড প্ল্যানেট যদি বসে থাকে, তার মানে বুঝতে হবে যে এখন অ্যাসেট করতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের অনেক ক্যালকুলেটিভ ওয়েতে আপনাদেরকে চলতে হবে। শুধু তাই না, অনেক অঙ্ক করতে করতে, অনেক হিসাব করতে করতে, আপনার ন্যাটাল চার্টকে দেখে দেখে এগোতে হবে যে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা আদৌ সফল হবে কি না, বা আপনি সেই ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রফিট আনতে পারেন কি না, নাকি এই ইনভেস্টমেন্ট আপনার জন্য লস। অষ্টমে কেতু রাহু দ্বিতীয় বসে রয়েছে, রাহু অর্থের জায়গাতেও বসে রয়েছে, তার মানে অর্থের জায়গাকে রাহু কিন্তু নষ্টও করে দিতে পারে। মীন রাশি জল এবং জলের পরের ঘর হচ্ছে কি? আগুন। তার মানে আগুনের জায়গা হচ্ছে অগ্নির জায়গা, মানে আমাদের মীন রাশির সাপেক্ষে, রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব, অর্থাৎ রাশির অর্থের জায়গা। তার মানে রাহু যেহেতু অগ্নিরাশিতে বসে রয়েছে আর আপনাদের জল রাশি, তাহলে জল আর আগুন কখনো যায় না, মেলে না। তার মানে আগুন কোথাও না কোথাও জলের কাছাকাছি আসলে আগুন নিভে যেতে পারে, তার মানে আপনার অর্থ নষ্ট হতে পারে ডিউ টু রাহু। তাহলে রাহুর ক্যারেক্টারকে জেনে নিতে হবে। আপনার ফায়ারি এলিমেন্টে এখন রাহু বসে রয়েছে আর আপনার চন্দ্র বসে রয়েছে ওয়াটার এলিমেন্টে, তাহলে কী করে আপনি এখন আপনার ফাইন্যান্সিয়াল ব্যালেন্স করবেন? এটা মীন রাশির জন্য আগামী 1.5 বছরের একটা বিরাট বড় পরীক্ষা বা আপনাদের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের সম্মুখীন রাহু আর কেতু আপনাদেরকে করেছে। তার মানে যেটা মোদ্দা কথা বুঝলাম, যে হেলথ পার্ট থেকে সাবধানে থাকতে হবে, বাচ্চাদের শিক্ষা থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে, বা যারা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জায়গা থেকে সাবধানে থাকতে হবে। অ্যাসেট আমরা এখন কিনতে পারবো বা কিনতে পারবো কি না সেটা আমাদের ন্যাটাল চার্ট বলবে, বা যদি কিনতেও হয় খুব সেন্সিটিভ ওয়েতে কিনতে হবে, নইলে অর্থ নষ্ট হতে পারে। যেটা সমস্যা সেটা হচ্ছে আইনের জটিলতা কিছু মীন রাশির জাতক জাতিকাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। অষ্টমে কেতু এবং রাহু যেহেতু আপনার দ্বিতীয় বসে রয়েছে, হ্যাঁ আরও একটা বিষয়, রাহু 3 নম্বরেও কানেক্টেড, তবে যেটা বলি অপচয়ের ঘরে যেহেতু রাহু কানেক্টেড এবং অষ্টমভাবে রাহু কানেক্টেড, তার মানে আপনাদেরকে পুলিশি ঝামেলা, আইনের জটিলতা এবং
বিভিন্ন আইনের জ্বালা যন্ত্রণা থেকে আপনাদেরকে অনেক দূরে থাকতে হবে বা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই জায়গায় যদি সতর্ক না থাকেন আপনাদের সমস্যায় পড়তে হতে পারে। আপনারা যারা ব্যবসায় ব্যবসা করেন, নতুনভাবে ব্যবসায় যারা ইনভেস্ট করতে চাইছেন, একটু সাবধানে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। তার কারণ আপনার ইনভেস্টমেন্ট যেন ভুল না হয়, আপনার ব্যবসা যেন লসে রান না করে, সেই জায়গায় মীন রাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকাটা উচিত। হ্যাঁ, তবে আপনার যদি এই মুহূর্তে ভালো কোনো দশা চলে থাকে, আপনার যদি এই সময় রাজযোগকারী গ্রহের যদি দশা চলে থাকে বা আপনার যদি পঞ্চমপতি বা সপ্তমপতি বা এই মুহূর্তে যদি কেন্দ্রপতির কোনো দশা চলে থাকে বা কোনপতির দশা চলে থাকে, তাহলে হয়তো আপনি অনেক বেটার বা বেনিফিটের পোর্শনে থাকতে পারেন। বা আপনার আত্মকারক গ্রহ বা আমাত্মকারক গ্রহের যদি দশা অন্তর্দশা চলে তাহলে হয়তো আপনি বেনিফিটের পোর্শনে থাকতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বলবে। এখন সার্ভিসের জায়গায় মীনরাশি জাতক জাতিকাদের খুব বেশি চিন্তা করার কিছু নেই। তবে হ্যাঁ, আপনারা প্রমোশন যদি পান বা আপনাদের যদি এখন বাড়ির বাইরে থাকেন, আপনাদের বাড়ির কাছাকাছি আপনাদের আসলেও আসতে হতে পারে। মীনরাশি জাতক জাতিকাদের জন্য একটা সুবিধা, যেটা হচ্ছে যে রাশিতে বৃহস্পতি বসে থাকায় রাশির জাতকদের মধ্যে একটা মানসিক আনন্দ থাকবে, অর্থাৎ ভ্রমণের ইচ্ছা জাগবে, এখন পূজা অর্চনার ইচ্ছা জাগবে, মানুষের সাথে সদ্ভাব গড়ে উঠবে। আবার অষ্টমস্থ কেতু আপনাদেরকে একটা স্পিরিচুয়াল ইনক্লাইনমেন্ট দেবে, এখন আপনাদের আধ্যাত্মিক চেতনা আপনাদের বেড়ে যাবে, আপনাদের মধ্যে একটা 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 স্পিরিচুয়াল ক্ষমতা বা আপনারা স্পিরিচুয়াল জায়গায় আপনারা অনেক জড়িয়ে থাকবেন এই মুহূর্তে। এবং ভালো, আমি বলবো অষ্টমে কেতু আপনার দেড় বছর জন্য বসে থাকবে, তার মানে আপনারা যদি এখন খুব স্পিরিচুয়ালি কানেক্টেড থাকেন, স্পিরিচুয়ালি যদি আপনাদের পথটাকে যদি ডেডিকেটেড ওয়েতে যদি কাটাতে পারেন বা এগোতে পারেন, আমার মনে হয় মীনরাশির জাতক জাতিকারা এগিয়ে থাকবে বাকি রাশিদের থেকে। কারণ কেতু স্পিরিচুয়ালি কানেক্টেড জাতক জাতিকাদের একটু হেল্প করতে থাকে, এটা কেতুর একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। তার মানে মোদ্দা কথা, আমরা যা দেখলাম এখন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মীনরাশির জাতক জাতিকাদের জন্য আছে, কিন্তু চিন্তার ভাজ রেখে বাচ্চাদের এডুকেশনে ঠিকঠাক, শারীরিক জায়গায় বেশ কিছু যত্ন আপনাদের নিতে হবে, ব্যবসার জায়গায়ও আপনাদের অনেক সেন্সিটিভ জায়গায় থাকতে হবে, আইনের জায়গা থেকে বেঁচে থাকতে হবে। তার মানে সামগ্রিক আলোচনায় আমাদের যা ধরা পড়লো, শেয়ারের ইনভেস্টমেন্ট আমরা এখন আলোচনা করিনি। দ্বিতীয়ভাবে রাহু বসে রয়েছে মীনরাশির জাতক জাতিকারা, আপনারা শেয়ারে ইনভেস্ট করতেই পারেন, চন্দ্রযুক্ত বৃহস্পতি কোনো সমস্যা নেই। কিন্তু ওই একটাই কথা, আপনার জলতত্ত্ব রাহু বসে রয়েছে অগ্নিতত্ত্বে, আপনার ইনভেস্টমেন্ট যেন নষ্ট না হয়। শেয়ার খুব সেন্সিটিভ জায়গা, অত্যন্ত ক্যালকুলেটিভ জায়গা, এবং কেতু যখন অষ্টমে বসে থাকে শেয়ারের ইনভেস্টমেন্ট আপনি ভালো করতে পারেন। আপনি মেডিকেলের জায়গায় করতে পারেন, আপনি ফায়ারের জায়গা থেকে করতে পারেন। শনি এখন যে তত্ত্বে বসে রয়েছে সেই জায়গা থেকে আপনারা এখন ক্রুড অয়েলে এখন আপনারা করতে পারেন। তবে ন্যাটাল চার্টে আপনার রাহুর অবস্থান এবং বর্তমান রাহুর অবস্থান দুটো প্যারামিটারকে যদি আমরা প্লাস মাইনাস করি, তাহলে বুঝতে পারবো যে আপনার কোন ডিভিশন থেকে আপনি শেয়ারে ইনভেস্ট করলে আপনার জন্য সেটা লাভজনক হতে পারে। তার মানে সামগ্রিক চিত্রে মীনরাশির চিন্তা করার কাজ কারণ আছে, আবার চিন্তা করার কারণ নেই। তার মানে মীনরাশিকে কীভাবে চলতে হবে, রাহু কেতুর এই প্যারামিটার, এই যে সঞ্চার, এই সঞ্চারকে কাজে লাগাতে গেলে মীন রাশির জাতক এবং জাতিকাদের যেটা করতে হবে, টেকনিক্যাল ওয়েতে চলতে হবে। আপনারা যারা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন, বায়োলজিক্যাল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, এগ্রিকালচারাল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, ফায়ার এলিমেন্টের সাথে যুক্ত রয়েছেন, যারা দমকল বিভাগে চাকরি করেন বা যারা ফায়ার এক্সটিংগুইশারের ব্যবসা করেন বা তা নিয়ে কাজকর্ম করছেন, এই সমস্ত জায়গা থেকে আপনাদের একটা বিশেষ বেনিফিট একটা উঠে আসবে। ল প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা পুলিশের জায়গায় চাকরি করেন মীনরাশির জাতক জাতিকা তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা অ্যাডমিনিস্ট্রেশনে জড়িয়ে রয়েছেন তাদের জন্যও বর্তমান সময় অত্যন্ত ভালো। এবং মীনরাশির ছেলেমেয়েরা, উচ্চমাধ্যমিক যারা পরীক্ষার্থী, যারা ভাবছে যে এবার জয়েন্ট দিয়ে আমরা মেডিকেলটা ক্র্যাক করতে চাইছি, তাদের জন্য তো অষ্টমে কেতু বিশেষ শুভবার্তা বয়ে নিয়ে আসতে পারে। আপনারা এবার মীনরাশির জাতক জাতিকা এবছর মেডিকেল এন্ট্রেন্স দেবেন, আপনারা শত শতাংশ কনফিডেন্ট হয়ে যান যে হ্যাঁ, আপনারা পেতে চলেছেন আপনাদের মেডিকেল এন্ট্রেন্স। খালি দেখে নিতে হবে আপনাদের ব্যক্তিগত একটু ন্যাটাল চার্ট। তবে হ্যাঁ, অগ্রাধিকারে মীনরাশি জাতক জাতিকারা অনেকাংশে এগিয়ে মেডিকেল এন্ট্রেন্সের জন্য, তার মানে এটা একটা শুভ খবর। আর ল প্রফেশনেও যারা যুক্ত রয়েছেন বা লতে যদি আপনারা পড়াশুনো করতে চাইছেন উচ্চমাধ্যমিকের পর, তাহলেও আপনারা এই আগামী দেড় বছরকে আপনাদের পাথেও করতে পারেন। তার মানে সামগ্রিক চিত্রে আমরা মীনরাশি নিয়ে যা আলোচনা করলাম তা আশা করি নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে আলোচনা করলাম এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। আরও যদি অসুবিধে হয় বা আরও কিছু জানতে যদি ইচ্ছে করে, কমেন্ট সেকশনে আপনার মন খুলে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট পড়ব এবং আপনাদের কমেন্ট পড়ে পড়ে আপনাদের জন্য আপনাদের চাহিদা মতো আপনাদের ভিডিওগুলো আমি আপনাদের জন্য প্রস্তুত করবো এবং আপনাদের কাছে উপস্থাপিত করব। লাইক করবেন, শেয়ার করবেন, আর রাত্রি নটায় আমি আপনাদের সাথে গল্প করতে করতে জ্যোতিষ সম্পর্কে নানা রকম তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই আড্ডা একটু আপনারা যদি আমার সাথে হাত মেলান, তাহলে মনে হয় আমাদের পথ চলাটা খুব সুন্দর হবে। রাহু কেতুর এবং শনি বৃহস্পতি নিয়ে আমরা একটা বিশাল আলোচনা নিয়ে আমরা আসছি রাশিভিত্তিক, এবং সেটা অনেক টেকনিক্যাল আলোচনা।
আমাদের এই আলোচনার পরে আমরা যখন সেই আলোচনায় ঢুকবো আপনারা বুঝতে পারবেন কী করে এই রাহু কেতু শনি বৃহস্পতির এই আগামী আড়াই বছর এক বছর দেড় বছরের টেকনিককে আপনারা কী করে কাজে লাগাতে পারেন এবং সেখান থেকে আপনার নেগেটিভিটিকে আপনাকে দূরে সরিয়ে আপনি পজিটিভ রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাদের অ্যাচিভমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন। তার জন্য নজর রাখতে হবে ঠিক রাত্রি নটায় সম্রাটের সাথে গল্প আড্ডায় জ্যোতিষে আলোচনায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের চোখে দেখতে থাকবেন। সম্রাটকে আজ একটু আজ্ঞা দেবেন। নমস্কার।